স্কুল পাঠ্য সহায়িকা পুস্তকে আর নিয়ে বিকৃত তথ্য প্রকাশকের বিরুদ্ধে আদালতে যাচ্ছে শঙ্ক এমনই কিন্তু খবরে তোলপাড় হচ্ছে সারা রাজ্য অষ্টম শ্রেণীর ইতিহাস যে সহায়িকা বই যেটা রায়ো মার্টিন পাবলিশ করে সেই সহায়িকা বইতে বিকৃত ইতিহাস প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি ও আর এস এবং তা নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ঠিক কি বলা হচ্ছে প্রতিবেদনে এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের পাঠ্যপুস্তকে লেখা না থাকলেও সহায়িকা গ্রন্থে সরাসরি আর এবং সংঘের দ্বিতীয় স্বর গোল ওয়ালকারের সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল রবিবার নিজের পূর্বতন টুইটার হ্যান্ডেলে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটি প্রকাশনা সংস্থার বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনে পোস্ট করেন সেখানে তিনি এমন হুঁশিয়ারি দেন যে পনেরো দিনের মধ্যে যদি ওই বইয়ের লেখা বিকৃত ইতিহাস বদল না করলে মামলা করা হবে সোমবার আর এস এর পূর্বক্ষেত্রের প্রচার ও প্রমুখ বিষ্ণু বসু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা বিষয়টি নিয়ে আদালতে যাচ্ছেন তবে ওই প্রকাশক সংস্থার কর্ণধার দেবাঞ্জন মণ্ডল দাবি করেছেন উদ্দেশ্য প্রণিতভাবে এই কথাগুলি লেখা হয়নি আরও অনেক সহায়িকা বইতেও একই তথ্য রয়েছে বলে তার দাবি মূল যে অভিযোগ তা প্রকাশনা সংস্থার অষ্টম শ্রেণীর ইতিহাসে সহায়িকা বইয়ের সাম্প্রদায়িকতা ও দেশভাগের নামে অধ্যায়ের কয়েকটি লাইন নেই সেখানে লেখা হয়েছে হিন্দু মহাসভার মতো হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের শক্তি বাড়তে থাকে তাছাড়া কংগ্রেসের মদন মোহন মতো গোঁড়া হিন্দুত্ববাদী নেতাদের কার্যকলাপ বৃদ্ধি পায় ফলে কংগ্রেসের সঙ্গে অনেক মুসলিম নেতার দূরত্ব বৃদ্ধি পায় ওই বইয়ের ভারতের সাম্প্রদায়িক রাজনীতিক বৈশিষ্ট্য ও উত্তরের পটভূমি শীর্ষক অংশে হিন্দু সাম্প্রদায়িকতা নিয়ে একটি আলোচনায় লেখা হয়েছে হিন্দু সংগঠনগুলি মুসলমানদের বিরুদ্ধে বিদেশগার করায় সাম্প্রদায়িক রাজনীতির পটভূমি রচিত হয়েছিল আর্য সমাজ হিন্দু মহাসভা আর এস এস প্রভৃতি সংগঠনগুলি হিন্দু ধর্ম বিপন্ন বলে প্রচার করে মুসলমানদের প্রতি ঘৃণার পরিবেশ তৈরি করেছিল এরপরে লেখা হয়েছে বিনায়ক দামোদর সভারকার এস গোলওয়ারকার প্রমুখ নেতৃত্ববৃন্দ মুসলমানদের বিরুদ্ধে নানান তথ্য প্রচার করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছিলেন এই অংশ নিয়ে সবচেয়ে বেশি বিরোধিতা শ্রমিক ও জিষ্ণুদের শ্রমিক বলেন যে হিন্দুদের ইতিহাস এবং সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপনা করা হয়েছে অপমান করা হয়েছে পণ্ডিত মদন মোহন বীর সভারকারের মতো ব্যক্তিত্বদের হিন্দু মহাসভা আর্য সমাজ আর মতো সংগঠনকে দায়ী করা হয়েছে বাংলাদেশের মতো এখানেও মগজ ধলাই শুরু হয়েছে তার আরও বক্তব্য করোনাকালে বসিরহাট থেকে অন্ধ্রপ্রদেশ কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা আরএসএস দপ্তরে আশ্রয় নিয়েছিল বিভিন্ন সময়ে সেবামূলক কাজে যোগ দেন সংঘের স্বয়ংসেবকরা দেশভাগের বিরোধিতা করেছিল সংঘ সেই সংঘ সম্পর্কে এই ধরনের ভুল ধারণা স্কুল পরিবারের মাথায় ঢুকিয়ে দেওয়া চক্রান্ত মানা যায় না তবে এর পিছনে আদৌ কোনো চক্রান্ত বা রাজনীতি নেই বলে দাবি প্রকাশক সংস্থার কর্ণধার দেবাঞ্জনের তিনি বলেন মধ্য পর্ষদের যে ইতিহাস বই তার সিলেবাসের মধ্য থেকেই আমাদের সহায়িকা বই এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই তবে একই সঙ্গে তিনি এও মেনে নেন যে সরকারি পাঠ্যপুস্তক কোথাও আর বা গোয়েলকারের নাম উল্লেখও নেই তার কথায় অনেক সহায়কা বইয়ে এই লেখাগুলি পাবেন প্রশ্নের উত্তর লেখার সময় বিভিন্ন উদাহরণ দিতে হয় পড়ুয়াদের সেই হিসাবে এগুলি লেখা হয়েছে কারো ভাবাবেগে আঘাত করার জন্য নয় প্রসঙ্গত মূল পাঠ্যপুস্তকের এই অধ্যায়ের প্রশ্ন মামলায় একটি প্রশ্ন রয়েছে হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন নিয়ে সাম্প্রদায়িক মনোভাব তৈরিতে ওই সব আন্দোলনগুলির ভূমিকা কী ছিল সে প্রসঙ্গ রয়েছে তারই উত্তর দিতে গিয়ে সহায়িকা বইয়ে আপত্তিকর কথা লিখেছেন বলে অভিযোগ তবে দেবাঞ্জনের দাবি শুধু আমাদের বিরুদ্ধে এই অভিযোগ আনার কোনো মানে হয় না একই কথা অন্য বইতেও রয়েছে সঙ্ঘের পক্ষে জিষ্ণু বলেন আমরা যে বইটি পেয়েছি সেটা প্রকাশনা সংস্থার বিরুদ্ধে আইনি পথে যাচ্ছি আর কোন বইয়ের এই সব রয়েছে সেটা বরং তারা আদালতে গিয়ে বলবেন